নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করাবো 2022 সালের, যার পেজ নম্বর 153, 154, 155 নম্বরের যত পেজের যত এমসিকিউ আছে সেগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো। 1.1 কি বলেছে যে উৎসব কার কাছ থেকে কৌটি নিয়ে উৎসব কার কাছ থেকে কৌটো নিয়ে এসেছিল। অ্যান্সার হবে কয়ের অ্যান্সার সতীশ বাবু। পরের কোশ্চেন কেস 1.2, এর মধ্যে কোনো কাঠ কর্তার মৃত্যু নিবারণী যজ্ঞে লেগেছিল। অ্যান্সার হবে বেল। পরের কোশ্চেন কেস 1.3, তাকে দেখে সবাই তর্ক থামালো। অ্যান্সার হবে কয়ের অ্যান্সার বুড়ি। 1.4 কী বলেছে, কবির দেহ চাই। অ্যান্সার হবে কয়ের অ্যান্সার সবুজ বাগান। 1.5 কী বলেছে, অপসন্ন মানুষের শরীর দেখি ধুলোয় কলঙ্ক। এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার সকাল। পরের কোশ্চেন কেস 1.6 কী বলেছে, কবিতায় রূপনারায়ণ নদীটি কিসের প্রতীক। অ্যান্সার হবে বিশ্ব সংসারের, বিশ্ব সংসারের। পরের কোশ্চেন কেস 1.7, হাড়িটি জাপটে কানায় মাথা শুয়ে ঘুমিয়ে পড়লে পরে। অ্যান্সার হবে কয়ের অ্যান্সার উৎসব, উৎসব। পরের কোশ্চেন কেস 1.8, বাদা থেকে চাল আসছে, বাদা কি। অ্যান্সার হবে কয়ের অ্যান্সার বিস্তীর্ণ জলাভূমি। 1.9 কী বলেছে, বিভব কী ধরনের নাটক। অ্যান্সার হবে কয়ের অ্যান্সার একাঙ্ক নাটক। পরের কোশ্চেন কী বলেছে, অথবা দিয়ে রাজনীতি বড় কূট। অ্যান্সার হবে কয়ের অ্যান্সার রজনী। 1.1 কী বলেছে, রজনীকান্ত রিজিয়া নাটকের কোন চরিত্রের সংলাপ বলেছেন। অ্যান্সার হবে কয়ের অ্যান্সার বখতিয়ার। অথবা দিয়ে পরের কোশ্চেন কী বলেছে, নাটক করাকে নাট্যকার বলেছেন। অ্যান্সার হবে কয়ের অ্যান্সার বোকামি। তো দেখো, এবার আমি পরের পেজ 154 নম্বর পেজের যত এমসিকিউ আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, 1.11 কোশ্চেন কী বলেছে, অমরের বাড়ির জালনাটির অবস্থান। অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার দক্ষিণ দিকে। অথবা দিয়ে পরের কোশ্চেন কী বলেছে, মৃত্যু ভয় দেখাও কাহারে। অ্যান্সার হবে এটি কোন নাটকের সংলাপ। অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার রিজিয়া। 1.1 কী বলেছে, মরা হাতি শোয়া লাগ কথাটা। অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার রজনীর। পরের কোশ্চেন কী বলেছে, অথবা দিয়ে বহুরূপী নাট্য গোষ্ঠীর পরিচালিত প্রথম নাটক, ঠিক আছে, উলু খাগড়া। পরের কোশ্চেন কী বলেছে, 1.13, বলি কান্দারি ছিলেন একজন। অ্যান্সার হবে কয়ের অ্যান্সার দরবেশ। অথবা দিয়ে পরের কোশ্চেন কী বলেছে, আটলান্টিস নামটি যেখানে পাওয়া যায়। অ্যান্সার হবে কয়ের অ্যান্সার উপকথা। 1.14 কী বলেছে, ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র। অ্যান্সার হবে কয়ের অ্যান্সার রাজা হরিশ্চন্দ্র। পরের কোশ্চেন কী বলেছে, 1.15, সাঁওতাল দম্পতি চিত্রটির স্রষ্টা। অ্যান্সার হবে কয়ের অ্যান্সার রাম কিঙ্কর বেইজ। পরের কোশ্চেন কী বলেছে, 1.16, বাংলার ক্রিকেটের জনক রূপে পরিচালিত, বাংলার ক্রিকেটার জনক রূপে পরিচিত। অ্যান্সার হবে কয়ের অ্যান্সার সারদারঞ্জন রায়চৌধুরী। 1.17 কী বলেছে, বর্ণনামূলক ভাষার আলোচনার প্রথম বিষয়। অ্যান্সার হবে কয়ের অ্যান্সার চারটি। 1.18 কী বলেছে, জাতীয়তাবাদ এটি কোন শ্রেণীর উপমূল। অ্যান্সার হবে কয়ের অ্যান্সার জটিল। তো দেখো, এই যে এসএ কিউবগুলো আছে, এই এসএ কিউবগুলো তোমাদের অন্য কোনো একদিন আমি সলভ করে দেবো। এবার আমি নেক্সট পেজ নিয়ে আলোচনা করব। এবার আমি পেজ নম্বর 166 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কী বলেছে, 1.1, মেজো আর ছোটোর জন্য 12 মাস যে চাল রান্না হয়। অ্যান্সার হবে কয়ের অ্যান্সার পদ্মজালি। 1.2 কী বলেছে, ভাত গল্পের নদীর নাম। অ্যান্সার হবে কয়ের অ্যান্সার মাতলা। 1.3 কী বলেছে, নির্ঘাত মরে গেছে বুড়িটা কথাটা বলেছেন। অ্যান্সার হবে আমাদের চাওয়ালা জগা। তো দেখো, এটা হবে অ্যান্সার। পরের কোশ্চেন কী বলেছে, 1.4, ভারতবর্ষ গল্পের লেখক। অ্যান্সার হবে কয়ের অ্যান্সার সৈয়দ মোস্তফা সিরাজ। 1.5 কী বলেছে, শ্বশুরের ক্যান্সার হয়েছে। অ্যান্সার হবে লিভারে। 1.6 কী বলেছে, আকাশের দিকে তাকিয়ে কবি যা চেয়েছেন। অ্যান্সার হবে কয়ের অ্যান্সার বিধির বেচার। তো দেখো, পরের কোশ্চেন কী বলেছে, 1.7, আমি দেখি কবিতায় কবি যেখানে বহুদিন আছেন। অ্যান্সার হবে কয়ের অ্যান্সার শহরে। 1.8 কী বলেছে, মহুয়ার দেশ কবিতায় কবি ক্লান্তির উপরে যা ঝরার কথা বলেছেন। অ্যান্সার হবে কয়ের অ্যান্সার মহুয়ার ফুল। 1.9 কী বলেছে, পথিক নাটকটির রচয়িতা। অ্যান্সার হবে কয়ের অ্যান্সার তুলসী লাহিড়ি। অথবা দিয়ে পরের কোশ্চেন কী বলেছে, শাহজাহান নাটকের রচয়িতা। অ্যান্সার হবে কয়ের অ্যান্সার DL রায়, ঠিক আছে। তো দেখো, পরের কোশ্চেন কী বলেছে, 1.13, শম্ভু মিত্রের মত অনুযায়ী কত ইঞ্চি বুক হলেই পুলিশ হওয়া যায়। অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 32 ইঞ্চি।
পরের কোশ্চেন কি বলেছে, অথবা দিয়ে মেয়েটি রজনীকান্ত চট্টোপাধ্যায়কে যে চরিত্রে অভিনয় করতে দেখেছিলেন, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার আলমগীর। পরের কোশ্চেন কি বলেছে 1.11 বিভব নাটকের কি বলেছে দাতাকর্ণ বলতে যাকে বোঝানো হয়েছে, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার অমর গাঙ্গুলি। পরের কোশ্চেন কি বলেছে অথবা দিয়ে রাজনীতি বড় গুট বক্তা, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার রজনী। তো দেখো পেজ নম্বর 169 নম্বর পেজ আছে। ফার্স্ট কোশ্চেন কি বলছে 1.12 এই দেখো আবার মিছিল আসছে, বক্তা হলেন, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার শম্ভু মিত্র। অথবা দিয়ে পরের কোশ্চেন কি বলেছে আর মনটা ছিল দারুণ ভালো, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার মেয়েটির। পরের কোশ্চেন কি বলেছে 1.13 পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার শঙ্খ ঘোষ। পরের কোশ্চেন কি বলেছে অথবা দিয়ে উনি রীতিমতো হতভম্ব, উনি হলেন অ্যান্সার হবে কয়ের অ্যান্সার বলি গান্ধারী। পরের কোশ্চেন কি বলেছে 1.14 অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছবি, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার শ্বেত অভিসারিকা, শ্বেত অভিসারিকা। পরের কোশ্চেন কি বলেছে 1.15 ভারতবর্ষে হাফটন ব্লকের প্রবর্তন করেন, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। পরের কোশ্চেন কি বলেছে 1.16 কুস্তিগির গোবর গুহ এর প্রকৃত নাম, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার যতীন্দ্রচরণ গুহ। পরের কোশ্চেন কি বলেছে 1.17 যে ফোন শব্দটি হল, অ্যান্সার হবে ক্লিপিংস এর উদাহরণ। পরের কোশ্চেন কি বলছে 1.18 অর্থ নিয়ন্ত্রণকারী ধ্বনিটিকে বলা হয়, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার শব্দ ধ্বনি। তো দেখো এই কোশ্চেনটা একটু ডাউট আছে, প্লিজ তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যদি আমার কোনো কোশ্চেন ভুল হয়ে থাকে। তো দেখো এবার আমি নেক্সট পেজ নিয়ে আলোচনা করব। এবার আমি পেজ নম্বর 179 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। তো দেখো ফার্স্ট কোশ্চেন কী বলেছে যে থানায় খবর দিয়ে কি হবে। তো দেখো থানা কত দূর, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার 5 কোষ। পরের কোশ্চেন কি বলেছে 1.2 একদা সে ছিল পেশাদার লাঠিয়াল, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার করিম ফরাজি। পরের কোশ্চেন কি বলেছে 1.3 উৎসবের দেশঘরে যেতে হয় কোথা হয়ে, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার ক্যানিং হয়ে। 1.14 কি বলেছে উৎসব কাঠ কেটেছিল, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার আড়াই মন। পরের কোশ্চেন কি বলেছে 1.5 বুড়ি এ অভিজ্ঞতা প্রচুর আছে, অ্যান্সার হবে বৃক্ষবাসিনী গয়ের অ্যান্সার। 1.6 কি বলেছে গুরু নানক শান্ত স্বরে ধ্বনি দিতে বলেন, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার জয় নিরঙ্কর। পরের কোশ্চেন কি বলেছে অথবা দিয়ে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার শঙ্খ ঘোষ। 1.7 কি বলেছে কবি ভালোবেসেছেন, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার কঠিনেরে। 1.8 কি বলেছে উজ্জ্বল আলোয় স্তম্ভ এঁকে দেয়, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার অলস সূর্য। দেখো 182 নম্বর পেজ নিয়ে আলোচনা করছি, দেহ চায়, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার সবুজ বাগান। পরের কোশ্চেন কি বলেছে, পরের কোশ্চেন বলেছে আমি তো চললাম, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার পথিক। নেক্সট কোশ্চেন কি বলেছে অথবা দিয়ে রজনীকান্ত মঞ্চে প্রবেশ করেন কোন পোশাকে, অ্যান্সার হবে দিলদারের পোশাকে। কী পোশাকে, দিলদারের পোশাকে, ঠিক আছে। পরের কোশ্চেন কি বলেছে 1.11 নানা রঙের দিন নাটকে প্রম্পটার হলো, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার কালীনাথ সেন। পরের কোশ্চেন কি বলেছে অথবা দিয়ে বক্স অফিস বলেও তো একটা কথা আছে, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার হারমোনিয়াম। পরের কোশ্চেন কি বলেছে 1.12 দ্য নাইট ইজ কলিং মি 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 সংলাপটি রচিয়তা, অ্যান্সার হবে বার্নার্ড শ। অথবা দিয়ে পরের কোশ্চেন কি বলেছে লুকিয়ে গ্রিন রুমে ঘুমান, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার কালীনাথ। তো দেখো 1.13 থেকে বলেছে তবে তাকে প্রসাদে রুদ্ধ করে রাখা হয়েছে কেন, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার শাহজাহান। পরের কোশ্চেন কি বলেছে 1.14 থমাস এলিয়টের ল্যাটিন ইংরেজি অভিধান প্রকাশিত হয়, অ্যান্সার হবে 1538 সালে। পরের কোশ্চেন কি বলেছে 1.15 রমা আসতে কথা বলে, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার ক্রিয়া বিশেষণ জোট। এখানে বলেছে কোন জোটের উদাহরণ, অ্যান্সার হবে ক্রিয়া বিশেষণ জোট। 1.16 কি বলেছে বিশ্ব পরিচয় বিজ্ঞান মনস্ক বিষয়ক গ্রন্থটি রচিতা, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার রবীন্দ্রনাথ ঠাকুর। 1.17 কি বলেছে কোনটি সত্যজিৎ রায়ের শ্রেষ্ঠ তত্ত্বচিত্র, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার দ্য ইনার আই। 1.18 কি বলেছে নববঙ্গীয়
চিত্ররীতির জনক যাকে বলা হয়, অ্যান্সার ব্যাখ্যা আছে অবনীন্দ্রনাথ ঠাকুর। তো দেখো বুঝতে পারছো প্রত্যেকটা কোশ্চেন আমি টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিয়েছি। তো দেখো এবার আমি পেজ নম্বর 192 নম্বর পেজের যত এমসিকিউ আছে সেগুলো আলোচনা করব এবং 193 এবং 194 পেজের। তো দেখো 1.1 কি বলেছে, মন্দিরের চাতালে বসে তিনটি ছেলে অ্যান্সার ব্যাখ্যা আছে তাস পেটাচ্ছিল। 1.2 তে কি বলেছে, বাসনির মনিব বাড়ির বুড়ো কর্তার বয়স হয়েছিল অ্যান্সার ব্যাখ্যা আছে 82 বছর। 1.3 তে কি বলেছে, করিম ফরাজি একদে ছিল অ্যান্সার হবে পেশাদার লাঠিয়াল। 1.4 কি বলেছে, বেচারা চৌকিদার যে রঙের উর্তি পরেছিল অ্যান্সার হবে ঘর আছে নীল। 1.5 কি বলেছে, বাসিনী লুকিয়ে উৎসবকে খেতে দিয়েছিল অ্যান্সার হবে ঘর আছে সাধু। 1.6 কি বলেছে, ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে অ্যান্সার হবে ঘর আছে শীতের দুঃস্বপ্নের মতো। 1.7 কি বলেছে, চোখ তো সবুজ চায় দেহ চায় অ্যান্সার ব্যাখ্যা আছে সবুজ বাগান। 1.8 কি বলেছে, রক্তের অক্ষরে দেখিলাম অ্যান্সার ব্যাখ্যা আছে আপনার রূপ। 1.9 কি বলেছে, আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অ্যান্সার ব্যাখ্যা আছে অভাব। পরের কোশ্চেন কি বলেছে, অথবা দিয়ে রজনীকান্ত বাবু রামবিরিশকে বকশিস দিয়েছিলেন অ্যান্সার ব্যাখ্যা আছে 3 টাকা। 1.10 কি বলেছে, বহুরূপী তখন লাটে উঠবে বহুরূপী অ্যান্সার ব্যাখ্যা আছে নাট্য গোষ্ঠী। অথবা দিয়ে পরে কোশ্চেন কি বলেছে, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার নেই অ্যান্সার হবে গয়ার আছে বার্ধক্য। পরের কোশ্চেন কি বলেছে, 1.11 বাঙালিরা কাঁদুনে জাত কথাটি বলেন অ্যান্সার হবে গয়ার আছে বল্লভ ভাই। অথবা দিয়ে পরের কোশ্চেন কি বলেছে, গ্রিন রুমে ঘুমান অ্যান্সার হবে গয়ার আছে কালীনাথ। 1.12 কি বলেছে, রাজনীতি বড় কূট অ্যান্সার হবে গয়ার আছে রজনী। পরের কোশ্চেন কি বলেছে, অথবা দিয়ে কি বলেছে দেখো, দ্য নাইট ইজ কলিং মি 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 সংলাপটি কার লেখা অ্যান্সার হবে গয়ার আছে বার্নার্ড শ। 1.13 কি বলেছে, সেখানে কি সবাই প্রসাদেই থাকত অ্যান্সার হবে গয়ার আছে কি আছে বাইজেন্টিয়াম। অথবা দিয়ে পরের কোশ্চেন কি বলেছে, মর্দানা শব্দটির অর্থ হলো অ্যান্সার হবে গয়ার আছে পৌরুষ। পরের কোশ্চেন কি বলেছে, 1.14 রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাঠ গ্রন্থের অলঙ্করণ করেন অ্যান্সার হবে গয়ার আছে নন্দলাল বসু। 1.15 কি বলেছে, সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র হলো অ্যান্সার হবে গয়ার আছে পথের পাঁচালী। পরের কোশ্চেন কি বলছে, 1.16 ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্সের প্রতিষ্ঠা হলেন অ্যান্সার হবে গয়ার আছে মেঘনাথ সাহা। 1.17 কি বলেছে, রূপমূল হলো অ্যান্সার হবে গয়ার আছে ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক। পরের কোশ্চেন কি বলছে, 1.18 কি বলেছে, ছোট কাকা ছোটকা উদাহরণ হলো অ্যান্সার হবে গয়ার আছে ক্লিপিংস। তো দেখো আমি নেক্সট পেজ নিয়ে এবার আলোচনা করব। এবার আমি পেজ নম্বর 209 যতগুলো এমসিকিউ আছে সেগুলো আলোচনা করব। তো দেখো যেটা 211 নম্বর পেজ থেকে স্টার্ট হয়েছে, তো দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, ফার্স্ট কোশ্চেন বলেছে 1.1 বড় বাড়ির দেবত্র বাড়ি অ্যান্সার হবে গয়ার আছে 18টি। 1.2 কি বলেছে, বুড়ো কর্তার বাসার কথা ছিল অ্যান্সার হবে গয়ার আছে 98 বছর। 1.3 কি বলেছে, বাসিনী লুকিয়ে উৎসবকে খেতে দেয় অ্যান্সার হবে গয়ার আছে সাধু। 1.4 কি বলেছে, করিম ফরাজি ছিলেন অ্যান্সার হবে গয়ার আছে লাঠিয়াল। 1.5 কি বলেছে, ভারতবর্ষ গল্পের বাদলা লাগে অ্যান্সার হবে গয়ার আছে মঙ্গলে। 1.6 কি বলেছে, সে কখনো করে না বঞ্চনা অ্যান্সার হবে গয়ার আছে সত্য। 1.7 কি বলেছে, আমার ক্লান্তির উপর ঝুরুক অ্যান্সার হবে গয়ার আছে মহুয়া। 1.8 কি বলেছে, বহুদিন কবির দিন কাটেনি অ্যান্সার হবে গয়ার আছে জঙ্গলে। 1.9 কি বলেছে, পথিক নাটকটি লেখেন অ্যান্সার হবে তুলসী লাহিড়ী। অথবা তে পরের কোশ্চেন কি বলেছে, রাজনীতি বড় কূট অ্যান্সার হবে গয়ার আছে রজনী চট্টোপাধ্যায় মানে কথাটি বলেছেন। পরের কোশ্চেন কি বলেছে, 1.10 রাজা রথা রোহনম নটবতী কোথায় লেখা ছিল অ্যান্সার হবে গয়ার আছে পুরনো বাংলা নাটক। অথবা দিয়ে পরের কোশ্চেন কি বলেছে, রজনীকান্তের বয়স অ্যান্সার হবে গয়ার আছে 68 বছর। 1.11 কি বলেছে, বিবাহ হলো একটি অ্যান্সার হবে গয়ার আছে একাঙ্ক নাটক। অথবা দিয়ে পরের কোশ্চেন কি বলেছে, আমি তো চললাম। তো দেখো এটা কি বলেছে, এর অ্যান্সার হবে পথিক, ঠিক আছে। তো দেখো পরের কোশ্চেন কি বলেছে, যে যারা বলে নাট্যভিনয় একটি পবিত্র শিল্প তারা সব অ্যান্সার হবে গয়ার আছে গাধা। পরের কোশ্চেন কি বলেছে, অথবা দিয়ে শাহজাদিন
সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে কোন নাটকের সংলাপ এর অ্যান্সার হবে খয়াল অ্যান্সার রিজিয়া 1.13 কি বলেছে থিবসের দরজার সংখ্যা হল অ্যান্সার হবে 7টি পরের কোশ্চেন কি বলেছে অথবা বলি কান্দারি মর্দনাকে কতবার ফেরত পাঠিয়েছিলেন অ্যান্সার হবে খয়াল অ্যান্সার 3 বার তো দেখো পরের কোশ্চেন কি বলেছে তো দেখো পরের কোশ্চেন কি বলেছে 1.14 সাঁওতাল দম্পতি নামক ভাস্কর্যটি স্রষ্টা হলেন অ্যান্সার হবে গোয়াল অ্যান্সার রামকিঙ্কর বেইজ পরের কোশ্চেন কি বলেছে 1.15 মৃণাল সেন পরিচালিত প্রথম চলচ্চিত্র অ্যান্সার হবে গোয়াল অ্যান্সার রাতভোর 1.16 কি বলেছে বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠা হলেন অ্যান্সার হবে আমাদের গোয়াল অ্যান্সার প্রফুল্ল চন্দ্র রায় 1.17 কি বলেছে সেন্টেক্স শব্দের অর্থ হলো অ্যান্সার হবে বাক্যতত্ত্ব বলেছে যে তারিত ব্যঞ্জন ধ্বনি হলো অ্যান্সার হবে ঘর অ্যান্সার ঢয়শূন্য র তো দেখো এই যে এসএ কিউবগুলো আছে এসএ কিউবগুলো তোমাদের অন্য কোনো দিন আমি সলভ করে দেবো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো